তুই দাঁড়াও, দিয়ে দেবে তোর বাচ্চাটা দিয়ে দেবে। মা এবার যা বলো গাইজ, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই করতে পারে না। ও 1 বছর ধরে জাস্ট ড্রয়িং শিখছে, মানে ড্রয়িং ক্লাসে। আর এখানে হচ্ছে কোনো বাধ্যকতা নেই, সবাই যে যেমন খুশি আঁকতে পারে। আর এর জন্য কিন্তু দারুণ দারুণ প্রাইজ রয়েছে, কনসোলেশন প্রাইজ রয়েছে, আর রয়েছে সঙ্গে টিফিন। তোমরা দেখতেই পাচ্ছ এখন সবাইকে টিফিন দেওয়া হচ্ছে, আর সঙ্গে কনসোলেশন প্রাইজটাও কিন্তু সাথে সাথে দিয়ে দেওয়া হচ্ছে। আর সোনাই ড্রয়িং হয়ে গেছে, আমরা চলে এসেছি বাড়ি। আর টিফিনে তোমরা দেখতেই পাচ্ছ কী কী দিয়েছে। মঙ্গেনিন্স থেকে দেওয়া হয়েছে টিফিন, এবার মঙ্গেনিন্স থেকেই করা হয়। আর এখানে কিন্তু দিয়েছে চিকেন স্যান্ডউইচ দিয়েছে, একটা প্যাটিস রয়েছে, একটা মাজা রয়েছে, আর তার সঙ্গে কনসোলেশন প্রাইজটা কী দিয়েছে তোমাদের দেখায়। মিল্টনের একটা ওয়াটার বোতল, আর একটা দিয়েছে হচ্ছে টিফিন বক্স। তো দারুণ দিয়েছে এবার কনসোলেশন প্রাইজটা, সত্যি খুব অসাধারণ হয়েছে। তো তোমাদের ঘরে এসে আমি আবার একবার খুলে দেখাচ্ছি ভালো করে কী কী আছে ভেতরে। তো সেম জিনিস যেটা ওপরে তোমরা ছবিতে দেখেছো সেটাই রয়েছে ভেতরে। দেখো একটা রয়েছে টিফিন বক্স, সেটা হচ্ছে সোনাইয়ের বড় স্কুলে ভর্তি হলে কাজে লেগে যাবে। আর এরকম কনসোলেশন প্রাইজ আগের বছরেও পেয়েছি, আর এবছরও পেয়েছি। আর ওয়াটার বটলটা রয়েছে হচ্ছে মিল্টনের, দুটোই। এবারের বটলটা দিয়েছে ছোটো। তো গাইজ, এরপর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনাইকে ঘুম পাড়িয়ে রেখে চলে এলাম হেয়ার কাট করতে, কারণ সামনেই হচ্ছে বোনের বিয়ে। তো হেয়ার কাটটা একটু করবো ভাবলাম। তো অনেকদিন ধরে ভাবছিলাম একটু হেয়ার কাট করার দরকার, আমার চুলটা একটু নষ্ট হয়ে গেছে নিকে মাখা সন্দেশ দিয়ে আর ওই ক্ষীরা করে, দুটো মানে একসাথে করা হয়েছে। আর এখানে রাত্রের ডিনারে কী কী রয়েছে সেটাও তোমাদের দেখায়। এখানে রয়েছে মাটন বিরিয়ানি, আর মানে পরে বলছি কোথা থেকে এসছে এটা, মাটন বিরিয়ানি। এখানে রয়েছে পাবদা মাছের ঝাল 4 পিস, আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, মানে গলদা চিংড়ির। আর এই ডিনারটা আমাদের এসছে হচ্ছে একটা কাকিবাড়ি থেকে, পাশের বাড়ি। আর এখানে রয়েছে হাঁসের ডিমের ঝাল, মাছের মাথার মুগ ডাল, এটা হচ্ছে আমি দুপুরে রান্না করেছিলাম সেটাই রয়েছে। আর এখন যে ডিনারটা দেখালাম তোমাদের সেটা হচ্ছে একটা কাকিমা আমাদের পাড়ার, সেটা আমার বরকে দিয়েছে আমাদের জন্য আজকে রাতের ডিনার তাদের তরফ থেকে। তো সেটাই রয়েছে, খাবো আমরা রাত্রে। আর এখন দেখো আমি বানাচ্ছি হচ্ছে ভাপা, মানে সেদ্ধ পুলি কী বলে এটা, ভাপা পুলি। তো এটা কিন্তু জাস্ট দারুণ হয়েছে, তোমরাই দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে পিঠেটা, আর খেতে তো জাস্ট ইয়াম্মি, কি বলবো তোমাদের। আর এখনও বসে বসে আমি পিঠে বানিয়েই যাচ্ছি আমি আর ভাই। দেখো একদম মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হচ্ছিলো না, তারপর আমরা টেবিলে নিয়ে চলে আসলাম। ক্ষীরের পিঠেগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার বানাচ্ছি সন্দেশেরগুলো। আর সন্দেশেরগুলোও কিছু ভাপা করেছি, আর বেশিরভাগটা দুধে ডুবিয়েছি, তো দুধ পুলি করেছি। আর খেতে তো ওয়াও হয়েছে, তোমাদের আর কি বলবো। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর দেখতে পাচ্ছ আমার এই দেখো ভাপা পুলিগুলো নামানোর পরে কত সুন্দর সফটলি হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে বলুন আজকের ব্লগটা।